নেপতলাপ শালা থাকতে আপনার কোন লাভ শালা পাইলেন নাই গর্ভবতী মহিলাটারে ধইরা বইলেন আরে আজকে দোলন যদি হিন্দু হইতো আমি পকেটে কইরা সিন্দুরের ফোঁটলা লই আইতাম কোন রকম মাইরা দিলেই কামহারা এত বিয়ার ফেসাল দিয়ে আপনি কি করবেন বিয়া কি আবার করবেন নাকি দুইজন আরে হিন্দুরাও তো বউ ছাড়ে আমরা তো বাইনতে লাগবে হেরা বউ ছাড়ে কি কইয়া ধন্যবাদ বোকাটা একটু লাইক করো কমে গেছে হ্যালো আর একটু বাড়ান হ্যালো বাড়বে আরো সারা রাত তো আটকায় রাখলে এখানে একটু সারেন হ্যালো 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 অতিবা চমৎকার সুন্দর করে গান করলেন প্রশ্ন করেছি আলাপ করলেন এবার আমার একটা আলগা বাড়িও মারছে সনাতন ধর্মী অবিলম্বী কিছু এখানে আমার মায়েরা বোনেরা আছে তাদের ধর্মের থেকে কিছু কথা আলাপ আলোচনা করার কথা বলেছিলেন সেই জন্য আমার সাথে একটু আলাপ সালাপ করলো নেপতলাপ সালাপ থাকতে আপনি আর কোন আলাপ সালাপ পাইলেন নাই গর্ভবতী মহিলাটারে ধইরা বইলেন আরে এটা হলো শাহ আলম সরকার কিতাব এই কিতাবের নাম বুঝছেন কি এক মহিলা নয় মাসের গর্ভবতী এখন ওই মহিলা মারা গেল এখন ওই মহিলারে করবো ডাকি তারে কি মাটি দিব ওই যে বসাইয়া নাকি শ্মশানে তাকে দাহ করবে এখন যদি বলি যে চিতায় তাকে দাহ করবে তাহলে যে তার গর্ভে যে সন্তান ওইটা তো পাপমুক্ত তাহলে ওইটার উপায় কি হইব আর যদি বলি যে মাটি মাটি দিবে তাহলে মহিলা তো পাপপূর্ণ পাপমুক্ত না তাহলে বিষয়টা কেমন হয়ে গেল হ বিষয়টা বড় বাব্বারি বিষয় তবে হ্যাঁ ওই যে বাচ্চাটা গর্ভে আছে সে কিন্তু ভূমিষ্ঠ হইয়া মুক্তি পায় নাই দুনিয়ার আলো দেখে না দেখে নাই তাই ওই মহিলাটা যেহেতু মারা গেছে ওই সনাতন ধর্মের ন্যায় তাকে চিতাই দাহই করতে হবে তবে সন্তানটা যদি গর্ভে থেকে ভূমিষ্ঠ হইয়া এই দুনিয়ার আলো দেখতো বা গর্ভপাত হয়ে বাইরও হয়ে যাইতো হ্যাঁ তাহলে তাকে ওই মাটি দেওয়া হইতো যেহেতু গর্ভের ভিতরে মায়ের কর্মের কারণে এই জন্য মায়ের সাথেই সে চিতায় যাবে যাবে তবে হ্যাঁ এখানে কর্মের কিছু ফলাফল তো অবশ্যই আছে সেটা কর্মগুণেই মানুষ ফল পায় এখন ওই সন্তানের মা সে যদি ভালো কর্ম করে চিতায় দাহ হইলে সে ভালো কর্মের ফলই পাবে আর ওই যে খারাপ কর্ম করলে তাইলে বলছেন যে যে জন্মান্তরবাদ সনাতন ধর্মীরা বিশ্বাস করে তাহলে আবার তার ঘুরতে হবে তবে হ্যাঁ এখানে যেহেতু সে মায়ের গর্ভে এই মায়ের কারণে এই জন্য তার মায়ের দেহটা চিতাতেই দাহ হবে এ ছিল এখানে প্রশ্নটা যুক্তিসঙ্গত কথা রেখেছে তার একটি প্রশ্ন চমৎকারভাবে করে গেছে আমি প্রশ্নের জবাব দিয়ে তারপরে গানে যাব কারণ একেবারে শেষ পর্যায়ে বেশি কথা বলবো না আরেকটা প্রশ্ন করছে বেলায়েতের জামানা কিভাবে বুঝবো যে ওই লোকের কাছে নবুয়া আছে এ কথাটা আমি পূর্বের স্টেজে কিন্তু একটু ইঙ্গিত করে গিয়েছিলাম এই বেলায়েতের জামানায় নবুয়াতি শক্তি কর্ম তারা না করলে তারা পূর্ণাঙ্গ বেলায়েত প্রাপ্ত হইব না তাহলে যেইখানে নবুয়াত ওইখানেই বেলায়া দুইটা শক্তি একই ভাণ্ডের ভেতরে আছে যারা বেলায়াতের
বাদশা হয়ে বসে আছে তারা নবুয়তের কর্ম করে বেলায়েতের বাদশা হয়ে বসে আছে নবুয়তের কর্ম সাকসেস না হইলে বেলায়েতের পূর্ণাঙ্গ শক্তি তারা পাইতো না না তাই যেখানে বেলায়েত ওখানেই নবুয়ত যেখানে নবুয়ত ওখানেই বেলায়েত এই হইল প্রশ্ন আমি স্বল্প কথাই জবাব করলাম এইবার আমি ছোট করে একটি গান পালার থেকে গাবো তারপরে ছোট করে তাকেও সনাতন ধর্মে থেকে আমি একটি কথা জিজ্ঞাসা করব তারপরে পাশাপাশি আরেকটি যেহেতু আমাদের গানের ভাবধারাটা একেবারে শেষ পর্যায়ে আমি একটু অন্যভাবে গান করার জন্য চেষ্টা রাখবো ধন্যবাদ সকল আমার হুজুরের কুদরতের নূরে হয় মুজাসসাম সাড়ে চার হাজার খাস নাম প্রকাশ পত্রিকা দরদি হে ওরে রা ছুলে বোকাররা নূরে হয় মুজাসসাম সাড়ে চার হাজার খাস নাম প্রকাশ পত্রিকা হইতে পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা ও হুজুর গো তুমি আহাদ হইতে পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা ত
তোমারে দেখলাম চাইয়া দেখলাম কি খুদে খুদা রব রহমা সব তুমি একা ও হুজুর গো নিমের পর্দায় উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া কি দেখলাম খুদে খুদা রব রহমা সব তুমি একা সাত আসমান তাকে যদি কাগজে পরিণত করা হতো যত গাছবৃক্ষ তরুলতা আছে তাহা যদি কলমে পরিণত করা হইত সাগরের যত জল আছে তাহা যদি কালিতে পরিণত করা হইত তবু আমার রাসূলের নামের আমার দয়াল নবীর নামের সম্মান ব্যাখ্যা লিখে শেষ করা যেত না নবীর তিনটা হালিয়াত বাশারি মালাকি হাকিকি বাশারি অবস্থান দুনিয়ার বুকে 63 বছরের জিন্দেগি কাটিয়ে গেছে হাকিকি অবস্থান এবং মালাকি অবস্থান রেজালে গায়েব হিসেবে এসে যে কোনো জায়গায় হাজির নাজির হইতে পারে তোমার সনাতন ধর্মী মায়েরা বসে আছে তো একটি কথা আমি রাখতে চাই আপনার কাছে আপনি একটি গান করেছিলেন সেখানে দাতা কর্ণের কথা শুনতে পাইলাম এই দাতা কর্ম তিনিও কিন্তু বেলায়েতি শক্তির মালিক হইছিলেন কিভাবে সে একটা ভাবে বেলায়েতি শক্তির মালিক হইছিলেন তার মায়ের কর্মের কারণে তার মায়ের কর্মের কারণে সে ব্লায়েত শক্তির একটি পাওয়ার সে পেয়েছিলেন তার মাতা ছিল মাতা কুন্তি হ্যাঁ সেখানে দেখা যায় সে যেই ঘরে লালিত পালিত হ সেখান থেকে গোপনে এক জায়গায় গিয়ে একটি কর্ম করে সে আরেকটি বেলায়াতের মালিক সে হয় কিন্তু দেখা যা সে এহদাম ত্যাগ করা ঠিক আগ মুহূর্তে তার ওই যে বেলায়াতি নিজ কর্ম কইরা যেটা লাভ করছিল ওই শক্তিটা তার শেষ হয়ে যায় আর একজনে নিয়ে যায় আর একজনে নিয়ে যায় আমি জানতে চাই মায়ের থেকে যেটা পাইলো সেটা তো পাইলো কিন্তু নিজে গুপ্তভাবে আর এক জায়গায় গিয়ে আসে কর্ম করে শক্তি লাভ করছিল সেটা ভালো কথা সেটা কোন কর্ম করে লাভ করলো কিন্তু সেইটা সে রাখতে পারলো না তার থেকে আর একজনে নিয়ে গেল তার ওই শক্তিটা শেষ হয়ে গেল তার মৃত্যুর আগ মুহূর্ত আগে এর কারণটা ছিল কি বিষয়টা কি আপনি একটু আমাদেরকে বোঝাবেন তবে আমরা বুঝতে পারবো যে এই দাতা কর্ণের সেই বেলায়াতি শক্তি সিজ হইল কেন যেটা সে নিজে কর্ম করে পাইল আশা করি চমৎকারভাবে এখান থেকে আলাপ আলোচনা করলে এখানেও ভালো সনাতন ধর্মের একটি
মূল্যবান বিষয় আমরা বুঝতে পারব একটি সাধনা রাজ্যের কথা আমরা জানতে পারব বুঝতে পারব যেটা তো শেষ স্টেজ আমি একটি কথা রাখলাম আর একটি কথা আমি রাখতে চাই যে বলেছিল সত্য তেতা দাফর কলি চারটা যুগ নাকি কি বলেন মাইরা সত্য এক দাপর কি দুই তেতা তিন এবং এই যে কলিযুগ চার নাম্বার সত্যের পরে দেখা যায় এখানে দাপর আসার কথা ছিল একের পরে তো দুই হয় এটা স্বাভাবিক নাকি সত্য যুগের পরে দাপর যুগটাই আসার কথা ছিল কিন্তু সত্যের পরে দাপর যুগ নাই শ্বাস লইল তেতা যুগ কি দাদা যান একের পরে যদি দুই হয় সত্য এক দাপর দুই তেতা হইল তিন কিন্তু এখানে দাপর না এসে আসলো তেতা তেতার পরে গেল হচ্ছে দাপর যুগ চার নম্বর চলে গেছে তিন নাম্বারে চলে গেছে বেটা কথা বুঝা কই তাইলে এই যে এখানে দাপর না এসে তেতা আসলো কারণটা কি এখানে মূল বিষয়টা কি কার জন্য এই জায়গায় দাপর না এসে তেতা যোগটা আসলো এই বিষয়টা একটু চমৎকার করে আলাপ আলোচনা করবেন কেন ওই যে আমাকে নাইবালি গুসাই সে কিন্তু কয়ে গেছিল যে সত্য তেতা দাপর গলি এই যুগের কথা আমরা শুনতে চাই তাই সত্য তেতা দাপর এই চার যুগের কথার থেকেই আর একটা প্রশ্ন আমার আসলো তো আশা করি এই দুইটা বিষয়ে চমৎকার আলাপ আলোচনা আমরা শুনতে পাই হ্যালো একেবারে শেষ সময়ে এসে দুটি প্রশ্ন করলেন সনাতন ধর্ম অনুযায়ী তো একটি হলো কর্ণ নিজে যা উপার্জন করলেন তা রাখতে পারলেন না মায়ের যে বর ছিল সেটা রাখলো কারণ কি কারণ আছে একেবারে শর্টকাটে বলি শ্রীকৃষ্ণ যখন কর্ণকে দাতা উপাধি দিলেন এটা অর্জুন মেনে নিতে পারে নাই তখন শেষ সময়ে এসে এই অর্জুনের হাতেই কিন্তু কর্ণ বধ হয়েছিল অনেক বড় ঘটনা তাই অর্জুন সেই শক্তি যেই শক্তি শ্রীকৃষ্ণ থেকে লাভ করেছিলেন দাতা কর্ণ এই দাতা উপাধি দেওয়াতে অর্জুন সহ্য করতে না পেরে তা ছিনিয়ে নিলেন এবং কুরুক্ষেত্রে এই অর্জুনের হাতেই কর্ণ বধ হইলেন কারণ অর্জুনের এক সৎ ভাই ছিল ঘটনাচক্রে সেই সৎ ভাইয়ের হত্যাকারী ছিল দাতা কর্ণ
এরপরে হলো সত্য তেতা ধাপর কলি সত্য মানে এক তেতা মানে তিন ধাপর মানে দুই কলি কলি অর্থ শেষ শেষ মানে চার এখন এক দুই তিন চার না হইয়া এক তিন দুই চার এটা কেন হলো তিন চার ঘন্টা সময় দিব না দুজনে মিলে আলাপ করি তো যেহেতু প্রশ্ন করছেন বলতে হবে গৌতম মুনির স্ত্রী ছিলেন অহল্লা অহল্লা এই গৌতম মুনির এক ভক্ত ছিল সব সময় গৌতম মুনিকে বলতো গুরু আপনি আমাকে বর দেন আমি যেন আপনার রূপ ধরতে পারি কিন্তু মনের মধ্যে যে চালাকি এটা বোঝে নাই তো একদিন দুই দিন তিন দিন এরকম চাইতে 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 ভক্ত বাঞ্ছা পূর্ণ করাইতো গুরুর কাজ কি ভক্ত বাঞ্ছা পূর্ণ করাই গুরুর কাজ তো গুরু কয় যা দিলাম ভক্ত বাঞ্ছা পূর্ণ করাই গুরুর কাজ দেখেন নারায়ণের এক ভক্ত ছিল নাম ছিল তার ভস্মলোচন তো নারায়ণ নারায়ণ ডাক পারে ওই ডাকে বৈকুণ্ঠ বিহার থরথর করে কাঁপে একদিন লক্ষ্মীরে নিয়ে রদ দিয়া যায় লক্ষ্মী কয় রদ কাঁপে কেন কয় আমার একটা ভক্ত আছে আমার নাম যখন ডাকে তখন বৈকুণ্ঠ বিহারও কাঁপে কত ভক্ত বাঞ্ছা পূর্ণ করতে হবে যাও কি চাই দিয়া হ গেছে এই রথ থামা থামাইছে গিয়া ভক্তরে কয় কি চাস কয় আমি লক্ষ্মীরে চাই কয় তোর মায়েরে তুই নিবি তা আমি না করুম কেন কয় মা হিসাবে চাই না তুই স্ত্রী হিসাবে চাই আচ্ছা কোন তো দিই এটা গুরু কি দেয় কিও দেয় এনে রথে থাইকা লক্ষ্মী কইতেছে দিয়া দাও দিয়া দাও যা চাই দিয়া দাও ভক্ত মনোবাঞ্ছা পূর্ণ করতে হয় নারায়ণ কয় যারে চাই হ্যাই কয় দিয়া দাও তা আমি ধরে রাখুম কেন কয় যা দিয়া দিলাম তবে এই যুগে পাবি না হ্যাঁ তুই যখন পাবি তখন তোর লাঙ্গল থাকবো ফাল থাকবো না ওই যে এই ভক্ত জন্ম নিল আয়ান ঘোষ হইয়া আর লক্ষ্মী জন্ম নিল রাধিকা হইয়া নারায়ণ জন্ম নিল শ্রী কৃষ্ণ হইয়া হ্যাঁ তো ভক্ত বাঞ্ছা পূর্ণ করাইল গুরুর কাজ যদি গুরুর মতো গুরু হয় হ্যাঁ তো গৌতম মুনি দিয়া দিল যা আমার রূপ তুই ধরতারবি গৌতম মুনি গেছে এক কাজে গৌতম মুনির রূপ ধৈরা ঘরের দরজা গিয়া ঠকাইতেছে খোলো এখন ঘরের দরজা খুইলা গৌতম মুনির স্ত্রী দেখে স্বামী আদর করিয়া ঘরে লয়ে গেছে পান্তা মুখ খাইছে ওই ভক্ত বাইরে গেছে গৌতম মুনি আইছে আইয়া ঘরের দরজা টোকায় দরজা খুইলা দেখে স্বামী কয় এই মাত্র না গেলেন পান্তা মুখ খাই আবার আইছেন কয় কয় কি বিছানার মধ্যে হাত দিয়া দেখে বিছনা গরম কিরে কে আইছিল কয় আপনি নিজে বুঝে গেছে ভক্ত কামাইরে তুই গেছে তখন
গৌতম মুনি সাপ দিল সেটা আমি ছিলাম না, সেটা ছিল আমার ভক্ত। তুই যখন ছেলে আর স্বামীকে চিনতে পারলি না তুই পাথর হয়ে যা। ও হল্লা পাথর হয়ে গেল, পাষাণ হয়ে গেল। আর ওই ভক্তকে সাপ দিল তুই যখন জুনির জন্য পাগল হয়ে গেলি তোর দেহের মধ্যে সহস্র জুনি হয়ে যাক। তাই হয়ে গেল। এখন গৌতম মুনির এক স্ত্রী আছিল, এই মাফ করবেন ছেলে। ছেলে বলল বাবা অন্যায় করলে মায় করছে আর ন্যায় করলে আপনি করছেন, কিন্তু আমি যে মা হারাইলাম আমার উপায় কি? আমার মা কি পাষাণ থেকে কোনোদিন মানুষ হইব না? বলে হইব, এই যুগে না। রামের শোভা যদি এই পাষাণের উপরে পড়ে চরণ তাহলে সে মানব জনম লাভ করবে। বলে তাহলে রাম আইব কবে? কয় তেতা যুগে। কয় বাবা রে বাবা, এখন সত্য চলতেছে আর সত্যের পরে আসবে দাপর, দাপরের পর আসবে ত্রেতা। আমি এতদিন সহ্য করতে পারুম না, আমার মায়েরে এই আগে এই পাষাণ থেকে মানুষ বানানোর কোনো রাস্তা আসেনি। বলে আছে, সাধনার মাধ্যমে যদি একটা যুগ উল্টাই দিতে পারো তবেই তুমি তোমার মাকে পাষাণ থেকে মানুষ বানাইতে পারবা। ছেলে তার সাধনায় বসে গেল, তখন সাধনার মাধ্যমে একটা যুগ উল্টে দিল, কারণ ত্রেতা যুগ ছাড়া রাম আসবে না। তখন সত্যের পরে দাপর নাই না, আনলেন ত্রেতা, আসলো রাম। রামের পদধূলি পাইয়া এই অহল্লা পাষাণ থেকে আবার মানুষ রূপ ধারণ করলো। এই জন্য সত্য ত্রেতা দাপর কলি। শেষ, যেহেতু এরপরে আর খারইব, খারইতেছে না, এই জন্য আর কিছু জিগাইলাম না, নাইলে যা ভাগর ছিলাম রে। হ্যাঁ বাবা, আরে কি, আচ্ছা তোমার জবাব দেওয়ান লাগবো না, তুমি খালি কইবা এই যে হাতের মধ্যে সনাতন ধর্মের মেয়ে যারা আছে তাদের এই সিঁথির মধ্যে সিঁদুর দিলেই বিয়া হয়ে যায়, এই সিঁদুর দেওয়ার প্রচলন কবে তাইল? আর সিঁদুর তৈরি হয়েছে কি দিয়া? হ্যাঁ, আর এই যে দিলেই বিয়া হয়ে যায় এটার কারণটা কি? এটা মারাত্মক ব্যাপার কিন্তু, বুঝলেন নি? আপনারা বুঝতেছেন না, আমি বুঝতেছি। আজকে দোলন যদি হিন্দু হইতো আমি পকেটে কইরা সিন্দুরের ফোটলা লই আইতাম, কোন রকম মাইরা দিলেই কামহারা। এটা হলো একরকম বিয়া। হিন্দুদের মধ্যে আট প্রকারের বিয়া আছে। কয় প্রকারের বিয়া? আট প্রকারের বিয়া আছে। এইটা হলো এক প্রকার সিন্দুর দিয়া মারা, আর সাতটা প্রকার কি কইবা? এই রাখ বেটা, সালাক করে থুয়ে যাই। আমরা মুসলমানের মধ্যে আমরা কই এক তালাক, দুই তালাক, সুমন সরকার তোর মাই এরে দিলাম আমি তিন তালাক, তালাক হয়ে গেল আব্বা। আব্বা তালাক এই যে আমার লগে দুহারি করে সুমন সরকার, হ্যাঁ বিয়া করি নাই কিন্তু তালাক দিয়ে থইলাম। হ্যাঁ আচ্ছা, তুমি কইবা এই হিন্দুরাও তো বউ সারে, আমরা তো বাইনতে লাগবে, হেরা বউ সারে কি কইয়া? কিও হেরা সারে কি কইয়া? জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।
ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন, হায়াতে মুলাকাত, বেঁচে থাকলে সাক্ষাৎ, বিদায়টা নিয়ে নিলাম। হ্যালো, এই সমস্ত ভেজালের মূল মানে এই প্রশ্নটা যদি না করতো তাহলে আমার এখন দাঁড়াই দিত না। তো প্রশ্ন সিঁদুর নিয়ে, এই যে হিন্দু মা বোনেরা দেখা গেল সিঁদুর পরাইলে এদের বিয়া হইয়া যায়, এই বিয়ার কারণটা কি? কেত বিয়ার পেশাল দিয়ে আপনি কি করবেন, বিয়া কি আবার করবেন নাকি? হ্যাঁ, সারা করব। হ্যাঁ, এই যে সিঁদুর, এই সিঁদুর একটা মার্কা, এটা বিশাল একটা ঘটনা, আমি স্বল্প কথাই বলবো। একটা সময় এই দেবতাদের উপরে অসুরদের বিশাল চাপ সৃষ্টি হয়েছিল। দেবতাদের ভিতরে তো দেবতাদের রাজা হলো দেবরাজ ইন্দ্র, তো ইন্দ্রদেব হইল দেবরাজ। তো তাদের ওই স্বর্গে গিয়ে পুরো রাজত্বটা দেখা যায় অসুররা দখল করে, সমস্ত দেবতারা অসুরদের চাপে দৌড়াইয়া স্বর্গ ছাইরা দেখা যায় তারা আশ্রয় নেয় কার কাছে, সেই ত্রিদেবতার কাছে যায় আশ্রয় প্রাপ্ত হয়। সে কারা? ব্রহ্ম বিষ্ণু শিব। তাদের কাছে আশ্রয় প্রাপ্ত হয়, তখন সমস্ত দেবতারা বুদ্ধি করে যে এই অসুরদের এদের বিনাশ কিভাবে করা যায়, এদের তো কোনোভাবেই মানে যুদ্ধে দেবতারা পারতেছে না, হাইরা গেছে, স্বর্গ ছাইরা পালাইতে হয়েছে অসুরদের চাপে অত্যাচারে। তখন সমস্ত দেবতাদের থেকে শক্তি নিয়ে একটা শক্তি রূপান্তরিত হয় সেই দশভুজা মা দুর্গা। ছোট বাজাও, সে মা দুর্গা মহিষাসুরকে বধ করে। এখন তাকে যে সমস্ত দেবতার শক্তি থেকেই তো তাকে তৈরি করছে, এখন সমস্ত দেবতারা বলে এই যে শক্তি স্বয়ং মহিষাসুরকে ধ্বংস করে দিল, এই শক্তি সাধারণ শক্তি হইতে পারে না? না, তাইলে এই শক্তি এক জায়গায় তো রাখতেই হবে। এটা কই রাখুম? এক জায়গায় এই শক্তিটাকে যদি সমর্পিত করতে না পারি, রাখতে না পারি, তাইলে তো এই পৃথিবী বিনাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তখন সমস্ত দেবতারা দেবাদিদেব মহাদেবের কাছে চলে যায় যে এই শক্তি আপনার ধারণ করতে হবে। মহাদেব কয়, আমি হলো যোগী ঋষি, সন্ন্যাস নিছি, হ্যাঁ, শ্মশানে পড়ে থাকি, আমি এই শক্তি ধারণ করতে পারবো না। বলে, না, এই শক্তি আপনি সারা অন্য কারো ধারণ করা সম্ভব না, না, আপনারই ধারণ করতে। তখন মহাদেব বলে যে আমি এই শক্তি ধারণ করতে পারি, তবে একটা শর্ত আছে। কি? এই শক্তিটা আমি একবারে ধারণ করতে পারবো না, 108টা ভাগে ধারণ করব। অর্থাৎ 108টা ভাগে এই শক্তিটা ধারণ করবে। মা দুর্গার কিন্তু 108টা রূপ আছে। কি? এক এক সময় এক একটা রূপে তাকে ধারণ করে। তখন মা দুর্গা আসে মহাদেবের কাছে যে আপনি আমাকে ধারণ করেন। বলে, এই তুমি কেরা, তোমার আমি চিনি না। কয়, আপনি তো বললেন যে আপনি আমাকে ধারণ করবেন, আমি তো সেই স্বয়ং মহামায়া। বলে, আমি তোমারে চিনি না, আমি তোমার ধারণ করতে পারবো না, আমি আমার সাধনায় ব্যস্ত আছি। বলে যে এখন মহামায়া ভাবতেছে যে করা যায় কি, কারণ মহামায়া উনার মায়ার শক্তির উপরে তো আর কোনো মায়া শক্তি নাই, আর উনার থেকে বাঁচার আশায় মহাদেব কি করে সেই সাগরের তলদেশে গিয়া সাধনায় সে মশগুল থাকে, সাধনা করতে থাকে। এখন মহামায়া তার মায়া শক্তি দিয়ে সে ওই সমুদ্রের তলদেশে একটা মৃত মানে বডি হইয়া, অর্থাৎ একটা মরা বডি হইয়া ওই ভাসতে ভাসতে ওই তলদেশে পৌঁছায় যায়। ওই দেহটা মৃত বডি হয়ে তার ওই মহামায়া শক্তি দিয়া, মায়া শক্তি দিয়ে একটা দুর্গন্ধ ছড়াইয়া দেয়। ওই দুর্গন্ধ মহাদেবের নাকে যায় যে কিরে এরকম দুর্গন্ধ, আমার সাধনায় এই বিঘ্ন সৃষ্টি করতেছে কে? এখন এ পাশোপাশ করে তাকায়, তাকায় দেখে যে একটা
মরা দেহ পড়ে আছে হ্যাঁ আর মহাদেব ভাবে এই যে মরা দেহ এটা তো যা দিয়ে সরাই দিব তাহলে এই দুইর গন্ধে আমার সাধনাই বিঘ্ন ঘটবে ক্ষতি হবে আমি পূর্ণাঙ্গ ভাবে সাধনা করতে পারবো না মহাদেবের হাতে যে বাঁকা লাঠি ওইটা দিয়ে সরাইতে যায় এখন মহামায়া তো বুঝ যায় আইছে তার শক্তি নিয়া ধারণ কইরা তা মহাদেবের লাঠি দিয়া ওই মরা বডিটার একটু লড়াইতেও পারে না যখন তাকে শক্তি খরণ করে স্পর্শ করে সরাইতে যায় তখন সেই মহামায়া জাগ্রত হইয়া মহাদেবকে ধইরা বসে ধইরা বসে তখন দেখে মরা দেহি যেত হয়ে গেছে এই তুমি কে তুমি কি ভূত পেতনি নাকি আমারে ভয় দেখাইলে চলবো না তুমি তাড়াতাড়ি সরো আমি আমার সাধনায় বসমু তুমি তাড়াতাড়ি জাগাতে সরো পরে বলতেছে আমি স্বয়ং মহামায়া আমি স্বয়ং দুর্গা আপনি যে আমাকে ধারণ করতে চাইছিলেন আগে আমার স্বীকৃতি স্বীকৃতি দিয়ে তাড়াতাড়ি গ্রহণ কয় আমি তোমার স্বীকৃতি দিলাম তোমাকে আমি বললাম পরে তোমাকে গ্রহণ করবো এখন তুমি যাও এখন আমি সাধনাই কয় না না আপনি আবার কোন ছলনা করতেছেন দুই দিন পার হয়ে গেলে আপনি আবার কইবেন যে আমি তোমার চিনি না তা চলবো না আপনি যে আমার স্বীকৃতি দিলেন এর প্রমাণ কি কারণ আমি ছিলাম একটা সেই যুবতী নারী আপনি আমাকে স্পর্শ করে আপনি আমাকে স্পর্শ করছেন একটা পরপুরুষ হয়ে এখন আমাকে আপনার ধারণ করতে হবে স্বীকৃতি দিতে হবে আপনি তাড়াতাড়ি স্বীকৃতি দেন মহাদেব বলে স্বীকৃতি দিলাম তুমি এখন যাও পরে তোমাকে গ্রহণ করবে এখন আমি সাধনা আছি বলেন না তা হবে না আপনার দুই দিন পরে আবার কোন ছলনা কইরা বলবেন তোমার চিনি না তাহলে আপনি যে আমার স্বীকৃতি দিলেন এর প্রমাণ কি থাকবে এর প্রমাণস্বরূপ একটা কিছু আমার দিতে হইব মহাদেবের হাতে ত্রিশল থাকে তখন ওই ত্রিশল দিয়ে তার উরুতে আঘাত করে সেই স্বয়ং মহাদেবের রক্ত সেই মা মহামায়া দুর্গা দুর্গতি নাশিনী তার স্মৃতিতে পড়ে বলে আমি এমন প্রমাণ দিলাম এই প্রমাণ শুধু তোমাকে না আজ হতে যত নারী জাতি আছে স্বীকৃতি দিলে এই প্রমাণ দিয়ে স্বীকৃতি দিতে হইব এই স্নেহ সারা জগৎ ভরে থাকবে স্নেহিত স্বীকৃতি প্রাপ্ত সেখান থেকে এই যে সিঁদুর পরাণের নিয়মটা আসে এবং সেই সিঁদুর দিয়ে এই সনাতন ধর্মেদের বিয়ে হয় অর্থাৎ যাদের স্মৃতিতে সিঁদুর থাকে এইটাই তার মার্কা চিহ্ন যে কারো স্বীকৃতি প্রাপ্তা সহধর্মিনী বা স্ত্রী তো যাই হোক আমি স্বল্প কথাই জবাব দিলাম এর আরো অনেক কাহিনী অনেক ঘটনা আছে আর এত বেসাল এখন আর পারবো না ভালো লাগবো না তো এবার একটা গান করে বিদায় নেব আর ওই যে তালাকের কথা কইছি আমি এলো মহিলা মানুষ কি কোন আমি কি তালাক দিবার যাবো নাকি কোনোদিন এই তালাকের বেসাল আমি পারবার যাবো আর আপনার যদি তালাক দেওয়া ঠেক হয় আপনি যাই ওটা শিখে কয়ে তুই আসেন আমার কাছে এটা যে গেলে কাম হইব না তালাক দিন না আর সব যে খালি জুইত কইরা দিমু আপনারে এই প্রশ্ন কইরা কইরা শিখে রাখতেছেন এত শিখাইতে পারো কি কায়দা ডাল হইছে তালাক দিব হ্যাঁ কয়ে দেওয়া লাগবো আমার এটা হইলো তালাক দেওয়ার দরকার হইলে শিখে আসেন গা সব কথা শিখান যাইব না এটা হলো গোপনে থইয়া দিলাম তো যাই হোক সেটা তো আছে হাসি কান্না নবরসে বাউল বিচার গান একটু রস করলাম দাদা ভাইয়ের সাথে তো রাত্রভর উভয় শিল্পী গান করলাম পূর্বেই বলেছিলাম রক্তে মাংসে গড়া মানুষ ভুল ত্রুটি মানুষ মাত্রায় হয় ভুল ত্রুটি হয়ে থাকলে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার দাদা ভাই সে যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকে হ্যাঁ তিনিও যেন নিজে গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এবং দোয়া দয় আশীর্বাদ চাই সকলের প্রতি সালাম শ্রদ্ধা রইলো।